আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো গত কয়েকটা ক্লাস আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান পড়াইছি, আর এখন আজকে তোমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায়টা পড়াবো। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় কি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ তোমাদের অষ্টম শ্রেণীর জন্য, মানে অষ্টম শ্রেণীতে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন থাকে এই অধ্যায়টা মোটামুটি নিয়মিতই থাকে, প্রতি বছরই এই অধ্যায় থেকে প্রশ্ন হয়। এখন দেখো কি আছে। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণীর বসবাস করে। হ্যাঁ, আমরা জানি পৃথিবীতে কি অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বসবাস করে। এই নীল তিমি থেকে শুরু করে বড় সবচেয়ে বড় এই ক্ষুদ্র অ্যামিবা, যেটা আমরা কি খালি চোখে দেখতে পাই না, আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখতে দেখা লাগে, সেই সবাই কি এই পৃথিবীতে বসবাস করে। দেখো কি লাগছে, এদের মধ্যে রয়েছে নানা রকম মিল এবং অমিল। বলেছে এই প্রাণীগুলোর ভিতরে মিল আছে আবার অমিল আছে। যেমন মানুষের সাথে অন্য প্রাণীর মিল নাও থাকতে পারে, আবারও মিল নেই, নাও থাকতে পারে মানে কি নাই মিল। দেখা গেছে যে একটা মানুষের যে বৈশিষ্ট্য অন্য একটা প্রাণীর সেই বৈশিষ্ট্য নাও থাকতে পারে বা নেই। এই বৈচিত্র্যময় প্রাণীগুলো রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। প্রাণীর ভিন্নতা বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। এখন পরিবেশের বৈচিত্র্যের উপর কীরকম জিনিস ব্যাপারটা কি, মানে পরিবেশের বৈচিত্র্যের উপর ভিত্তি করে এই প্রাণীর ভিন্নতা নির্ভর করে। যেমন মনে করো আমাদের দেশে যে পরিবেশ, আবার পার্শ্ববর্তী ভিন্ন দেশে বা অন্যটা একটা দেশে সেই পরিবেশ নাই। আমাদের দেশে যে ধরনের পরিবেশে যেই প্রাণীগুলো বসবাস করতে পারে, অন্যের একটা দেশে সেই প্রাণী বসবাস করতে পারে না, বা অন্য একটা দেশে যে প্রাণী ওই পরিবেশে বা যে তাপমাত্রা বা যেই পরিবেশ আছে ওই পরিবেশে বসবাস করে, আমাদের দেশে সেই প্রাণীগুলো বসবাস করতে পারবে না। এই জন্য এই প্রাণীগুলো যে প্রাণীর যেই বৈচিত্র্যতা এইটা নির্ভর করবে হলো কিসের উপরে, পরিবেশের ভিন্নতার উপরে। পরিবেশের ভিন্নতার উপরে বিভিন্ন ধরনের প্রাণী বিভিন্ন জায়গায় বসবাস করে। ভিন্ন এই বিশাল প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। তো এই যে এত বড় প্রাণী জগৎ এটা জানতে হলে অনেক আসলেই খুব একটা কষ্টসাধ্য ব্যাপার। এই কারণে কি করা হয়, সহজ এবং সূক্ষ্মভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য বিন্যস্ত করা প্রয়োজন, মানে ভাগ ভাগে ভাগ করা, ভাগ ভাগ করা প্রয়োজন, মানে সহজে যাতে আমরা বিন্যস্ত করতে পারি। আর বিন্যস্ত করার এই পদ্ধতিকে বলা হয় কি শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। এক কথায় কি শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। তাহলে কি আমাদের প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে, শ্রেণীবিন্যাস। এর নৈবিত্তিক বা ছোট প্রশ্নে তা আসে। তারপরে দেখো তোমরা এই মানে বইতে লেখছে কি, দেখো যে এই অধ্যায় পাঠ শেষে আমরা কি শিখবো, অমেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, যেগুলোর মেরুদণ্ড নাই। অমেরুদণ্ড যেগুলো প্রাণী, দণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী সেগুলোর শ্রেণীবিন্যাস করতে পারবো, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো, জীব জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। মানে জীব জগতের শ্রেণীবিন্যাসের যে একটা প্রয়োজন গুরুত্বপূর্ণ আছে, এটা কি গুরুত্ব আছে আর কি, গুরুত্ব আছে সেটাকে আমরা কি ব্যাখ্যা করতে পারবো বা বুঝতে পারবো। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও তোমরা, দেখছো, দেখো ষষ্ঠ শ্রেণীতে যে লেখাপড়া করছো, বিজ্ঞান পড়ছো, তার জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দেবো আর কি আছে কি বলছে। যে তোমরা যে প্রাণীগুলো পড়তাহ প্রত্যেক দিন দেখো, এগুলো কি একই রকম? না, এক কথায় কি এগুলো আমরা যে দেখি একটা একরকম, পাখি একরকমের, পাখির দুই পা, পাখির দুইটা পা, মানুষের দুইটা পা, কিন্তু গরুর চারটে পা, ছাগলের চারটে পা, একই রকম না এগুলো। এদের সবগুলোর মেরুদণ্ড কি আছে? না, সবগুলোর মেরুদণ্ড নাই। সবগুলো আমরা যেমন বিভিন্ন প্রাণী দেখি যেগুলোর মেরুদণ্ড আছে, যেগুলোর মেরুদণ্ড নাই। মেরুদণ্ড কি পিছনের যে শির দ্বারা, যারা কি যারা শির দ্বারা চলাফেরা করতে পারে, পায়ে পার ভর করে চলাফেরা করতে পারে, এগুলোর মেরুদণ্ড আছে, মেরুদণ্ড আছে। আর যেগুলো মানে শির দ্বারা নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলাও, চারপাশে এই প্রাণীগুলোকে দেখি, তার সবগুলো কি একই রকম হয়? না, এদের একই রকম হয় না। এদের আকৃতি, দেহের আকৃতি, গঠন, অন্য বৈজ্ঞানিক কাজকর্মের প্রকৃত ভিন্ন। এদের কোনোটি মেরুদণ্ড আছে, আবার কোনোটি মেরুদণ্ড নাই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বাস করে। এদের খাদ্য ভিন্ন প্রকারের হয়,
এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে, আবার কোনোটি চলন শক্তি নেই। সিলিয়া মানে যারা বুকের উপর ভর করে চলাফেরা করে, তারপরে পা দিয়ে চলাফেরা করে, বিভিন্ন অঙ্গ দিয়ে চলাফেরা করে। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। কত প্রকারের যে প্রাণী আছে এটা আমাদের কি সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। এই প্রতিনিয়তদের সংখ্যায় বেড়েই চলছে। বলছে কি প্রায় 15 লক্ষ আবিষ্কৃত হয়েছে, আবার কি হয়েছে বেড়েই চলছে। তা তোমাদের টিক চিহ্নতে বা ছোটো প্রশ্নতে 1 নম্বর আসে, এ পর্যন্ত কত লক্ষ প্রাণী আবিষ্কৃত হয়েছে? প্রায় 15 লক্ষ প্রজাতির। যেমন এ পর্যন্ত আবিষ্কৃত প্রাণী কত? প্রায় 15 লক্ষ। এই পর্যন্ত কত লক্ষ প্রাণী আবিষ্কৃত হয়েছে? প্রায় 15 লক্ষ। মানে এ পর্যন্ত কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে? প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। বিপুল এই সংখ্যক প্রাণীর গঠন আকৃতি সম্পর্কে জ্ঞান অর্জন সহজ উপায় হলো কি? শ্রেণীবিন্যাস। তাহলে এইগুলোর মানে এই সম্পর্কে যে এত লক্ষ লোক আসলে কি যে আমাদের প্রজাতি, এটা মাত্র 15 লক্ষ না, তোমরা পরবর্তীতে দেখবা যে আরও এ জায়গায় কী বলছে, প্রতিনিয়ত বেড়ে চলছে। প্রতিনিয়তই কি বেড়ে চলছে? দেখা গেছে যে পানির নিচেই 15 লক্ষর থেকে বেশি প্রাণী বসবাস করে। ঠিক আছে, দেখো তারপরে কি প্রাণীদের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর কি মধ্যে মিল আছে, অমিল আছে এবং পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে, তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। একটা গ্রুপ করছে কীভাবে, একটা শ্রেণীবিন্যাস করছে, যাদের মিল আছে, যাদের ভিতরে যারা মিল আছে তাদের একটা শ্রেণীতে, যাদের ভিতরে মানে যে সমস্ত প্রাণীর মিল একই ধরনের তাদের একটা শ্রেণীতে, যারা আলাদা আলাদাভাবে কী করছে ভাগ করা হয়েছে। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে ধাপে সাজানো হয়েছে। জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে বলা হয় কি শ্রেণীবিন্যাস। তাহলে আমরা লিখতে পারি কি শ্রেণীবিন্যাস কি জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এই জীব জগৎকে ধাপে ধাপে সাজানোর এই প্রক্রিয়াকে বলা হয় কি শ্রেণীবিন্যাস। জীব জগৎকে সাজানোর এই ধাপে ধাপে যে জীব জগৎকে যে ধাপে ধাপে সাজায় এটাকে বলা হয় কি শ্রেণীবিন্যাস। এখন শ্রেণীবিন্যাসের একক কি, বা শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কি? আসলে শ্রেণীবিন্যাসের একক হলো কি প্রজাতি। শ্রেণীবিন্যাসে এটাও আসে পরীক্ষা, শ্রেণীবিন্যাসের একক কি বা নিচের ধাপ, বা সবচেয়ে নিচের ধাপ, বা সবচেয়ে নিচের ধাপ কোনটি, ধাপ কোনটি? উত্তর হবে কি প্রজাতি। শ্রেণীবিন্যাসের একক হলো কি প্রজাতি। শ্রেণীবিন্যাসের একক কে প্রজাতি। তো এই দেখো, এই যে শ্রেণীবিন্যাস নিয়ে আমরা বিভিন্ন, এটা তো আসলে কোনো সাধারণ সবাই মিলে তো একটা সিদ্ধান্ত পৌঁছায় নাই, মানে বিভিন্ন সময় মানে সাধারণ মানুষ কোনো সিদ্ধান্ত পৌঁছায় নাই শ্রেণীবিন্যাস সম্পর্কে। বিভিন্ন সময় কি বিভিন্ন বিজ্ঞানীরা এই শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছে, তাদের মতবাদ ব্যক্ত করেছেন যে আসলে শ্রেণীবিন্যাসটা এরকম হবে, এইভাবে সাজাইতে হবে। তার মধ্যে বিশেষভাবে হলো উল্লেখযোগ্য কিনা আছে, মনে করো অ্যারিস্টটল আছেন, জন রে আছে, ক্যারোলাস লিনিয়াস আছে, এরা বিভিন্ন সময় তাদের এই শ্রেণীবিন্যাস সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মধ্যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই তিনজনের ভিতরেই, তার মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কে ক্যারোলাস লিনিয়াস, ওনারা প্রকৃত বিজ্ঞানী বলা হয়। তাই আমরা বলতে পারি কি শ্রেণীবিন্যাসের জনক কাকে ক্যারোলাস লিনিয়াস। তাই এটা আর একটা প্রশ্ন, শ্রেণীবিন্যাসের জনক কে? শ্রেণীবিন্যাসের শ্রেণী
বিন্যাসের জনক, জনককে লিখবো কি? উত্তর আসবে কি, শ্রেণী বিন্যাসের জনক কি? ক্যারোলাস, ক্যারোলাস লিনিয়াস, লিনিয়াস। শ্রেণী বিন্যাসের জনক কি? ক্যারোলাস লিনিয়াস। তারপরে আসে মনে করো, তারপর আসতেছে এই শ্রেণী বিন্যাসগুলো কিভাবে নামকরণ উন্ডা করছে, তারপর আসছে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ কি, দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ কি। এই ক্যারোলাস লিনিয়াসের প্রথমে দ্বিপদ নামকরণের প্রচলন শুরু করেন। লেখছে কি, দেখো শ্রেণী বিন্যাসের জনক বলা তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং এবং দ্বিপদ বা দুই পদ নামকরণ প্রবর্তন করেন। তাহলে দ্বিপদ বা এক বা বৈজ্ঞানিক নামকরণ প্রবর্তন করেন কে? এই ক্যারোলাস লিনিয়াস। এখন এই দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ আসলে কি? দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক নামকরণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই এটা আসে পরীক্ষায়। দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ কি? দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ হলো একটা প্রাণীর, একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়। একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়, এই একে বলা হয় কি? দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। যেমন দুইটা পদ, যেমন শ্রেণী একটা, বিন্যাস একটা, এরকম দুইটা দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়, একে বলা হয় দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। যেমন একটা প্রাণীর, একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়, দুই পদ বিশিষ্ট হয়, একে বলা হয় কি? একে বলে দ্বিপদ নামকরণ, দ্বিপদ, দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ, দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। তাহলে ফর এক্সাম্পল কি, যে একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম বা দুই অংশ বা দুই পদ বিশিষ্ট, এর এক্সাম্পল হলো কি, দেখো যেমন মানুষ, মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসেপিয়ান্স। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসেপিয়ান্স, হোমোসেপিয়ান্স, এস এ পি আই ই এন এস, দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়। তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়, এটাকে বলা হয় কি? বৈজ্ঞানিক নামকরণ। তো ঠিক আছে, আজকের মতে এখানেই পর্যন্ত শেষ, পরবর্তীতে তোমাদের আরও আলোচনা করব। অমেরুদণ্ড প্রাণীর, অমেরুদণ্ডী প্রাণীর কি শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, সবাই ভালো মতো লেখাপড়া করবা।